শনিবার নবজাগরণ সংঘের পক্ষ থেকে রাজধানীর রামনগর 8 নম্বর নবজাগরণ সংঘের ক্লাব এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের 15 নং ওয়ার্ডের পরিষদ নিবাস দাস সহ ক্লাবের ভিন্ন কার্যকর্তারা। মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে চলছে বৃক্ষরোপণ, কারণ গাছ না থাকলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে না। আজকের দিনে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান মেয়র। তিনি আরও বলেন, রাজ্যের পাশাপাশি শহরের কিছু কিছু জায়গায় ডেঙ্গুর রোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তার উদ্দেশ্যে রাজ্য সরকার এবং আগরতলা পৌর নিগম বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর পাশাপাশি শহরের বিভিন্ন ক্লাবগুলিও এগিয়ে এসেছে। এরই অঙ্গ হিসাবে শনিবার নবজাগরণ সংঘের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে এলাকায় মশার ঔষধ ও DDT ছড়ানো হয়েছে। নবজাগরণ সংঘের এই উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন মেয়র দীপক মজুমদার। প্রধানমন্ত্রীর নির্দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে নবজাগরণ সংঘের পক্ষ থেকে রাজধানীর রামনগর এলাকায় পথ চলতি মানুষের মধ্যে বিনামূল্যে জাতীয় পতাকাও বিতরণ করেছে। উদ্দেশ্য একটাই, প্রধানমন্ত্রী 13 থেকে 15 আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন তা যাতে সফল হয়। প্রধানমন্ত্রীর আহ্বানকে সফল করার লক্ষ্যেই নবজাগরণ সংঘের এই উদ্যোগ। এই রাজ্যে শহরে কিছু কিছু জায়গায় ডেঙ্গু রোগের প্রবণতা বা প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তার উদ্দেশ্যে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এবং আগরতলা পৌর নিগম বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভালো লেগেছে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব, বিশেষ করে আগরতলা শহরের প্রাচীনতম পুরনতম ঐতিহ্যবাহী ক্লাব NG ক্লাব নবজাগরণ সংঘ আজকে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই রামনগর 7-8-9 এই এলাকায় ওনারা বিভিন্নভাবে যাতে ডেঙ্গু প্রতিরোধ করা যায় সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ড্রেনে পাখিতে জমা জল আছে সেখানে ব্লিচিং করা দেওয়া হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে, যাতে কোথাও জল জমে না থাকে। যেখান থেকে ডেঙ্গুর উৎপত্তি, লাভটা নষ্ট করার জন্য তারা কিন্তু এই চেষ্টা করছে। আমি আশা করব পরিবেশে রক্ষার জন্য তারা কিন্তু বৃক্ষরোপণ করেছে। আজাদীকে অমৃত মহোৎসবে ভারতের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী দেশবাসীর আহ্বান রেখেছিলেন, প্রকৃতিকে রক্ষা করার ক্ষেত্রে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষরোপণ করা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই উদ্দেশ্য সামনে রেখে তারা এবং মেরি মিট্টি মেরি দেশ এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করছে NG ক্লাবের পক্ষ থেকে। আজকে পত্রটি গরিব অংশের মানুষের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হবে বিনামূল্যে, যাদের উদ্দেশ্য একটাই, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই প্রয়াস। আমি NG ক্লাবের নবজাগরণ সংঘের ক্লাবের সমস্ত সভাপতি এবং সম্পাদক সহ কার্যকর্তা যারা আছেন, কর্মকর্তারা আমার সঙ্গে, আমাদের আগরতলা আমার সাথী কর্পোরেটার নিবাস দাস আছেন, ক্লাবের সম্পাদক সভাপতিরা আছেন, সার্বিকভাবে আমি এই উদ্যোগকে অনেক সাধুবাদ জানাই। আমি আশা করব সারা রাজ্যে সারা শহরে স্বাস্থ্য দপ্তরের সমস্ত বিধিনিষেধ মেনে ডেঙ্গু প্রতিরোধে যাতে সবাই এগিয়ে আসেন, NG ক্লাবের দৃষ্টান্ত হিসাবে তারা গ্রহণ করেন। এদিন তিনি নবজাগরণ সংঘের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের বিধি মেনে ডেঙ্গু প্রতিরোধে যাতে সবাই এগিয়ে আসে তাও বলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।